আসসালামু আলাইকুম, হ্যালো ভিউয়ার্স, সবাইকে স্বাগতম জানাচ্ছি আমার ইউটিউব চ্যানেল থেকে। যাদের স্মার্টফোনের ব্যাটারি চার্জ খুব তাড়াতাড়ি শেষ হয়ে যায় এবং স্মার্টফোনের ডাটা খুব তাড়াতাড়ি শেষ হয়, এই ভিডিওটা তাদের জন্য অনেক হেল্পফুল হতে যাচ্ছে। তো আপনার স্মার্টফোনের ব্যাটারি চার্জ যদি অনেক কম থাকে এবং খুব দ্রুত যদি আপনার মেগাবাইটগুলো খরচ হতে থাকে, তাহলে এই ভিডিওটা আপনি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন। হ্যালো ভিউয়ার্স, আপনারা দেখতেছেন টেক ডিএসকে এবং সাথে আছি আমি আকাশ খান। ভিডিও শুরু করার আগে আপনাদের কাছে আমার একটা রিকোয়েস্ট রইল, আপনি যদি আমার চ্যানেলে নতুন ভিউয়ার হয়ে থাকেন এবং আপনি যদি মনে করেন যে হ্যাঁ টেক রিলেটেড কোনো কিছু আপনার শেখার প্রয়োজন আছে, তাহলে আপনি আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখতে পারেন। আমার চ্যানেলটি যদি আপনি সাবস্ক্রাইব করে রাখেন তাহলে আপনি টেক রিলেটেড ভিডিও আপনি পেয়ে যাবেন এবং আপনি এগুলো যদি আপনি দেখেন আপনার টেক রিলেটেড নলেজ অনেকটাই ইনক্রিজ হবে। সো ভিউয়ার্স, কথার বাড়াবো না, চলুন এবার ভিডিওটি শুরু করা যাক। টিপস নাম্বার ওয়ান, আমাদের স্মার্টফোনে ব্যাকগ্রাউন্ডে যত অ্যাপ্লিকেশন রান করতে থাকবে তত আমাদের ব্যাটারি চার্জ শেষ হবে এবং আমাদের মেগাবাইটও খরচ হতে থাকবে। সো আমাদের করণীয় হচ্ছে আমাদের এই ব্যাকগ্রাউন্ড ডাটাটাকে অফ করা বা রেস্ট্রিক্ট করা। সো আপনারা অনেকে বলতে পারেন তো ব্যাকগ্রাউন্ড ডাটা রেস্ট্রিক্ট করার জন্য তো অনেক অ্যাপ্লিকেশন প্লে স্টোরে পাওয়া যায়, সো জাস্ট একটা ডাউনলোড করে আমি আমার ব্যাকগ্রাউন্ড ডাটাগুলোকে রেস্ট্রিক্ট করে রাখবো। কিন্তু এই ভুলগুলো কখনোই করা উচিত না, কারণ হচ্ছে আপনি এই ডাটাগুলোকে রেস্ট্রিক্ট করার জন্য যখন আপনি থার্ড পার্টির কোনো অ্যাপ্লিকেশন আপনার ফোন ইনস্টল করবেন তখন ওই অ্যাপ্লিকেশনটাই ব্যাকগ্রাউন্ডে রান করতে থাকবে। সো আমরা কোনো প্রকার অ্যাপ্লিকেশন ডাউনলোড করব না, জাস্ট অ্যান্ড্রয়েডের সিস্টেমের সেটিং থেকে ব্যাকগ্রাউন্ডে অ্যাপ্লিকেশনগুলো রান করা অফ করে দেবে। সো কীভাবে করতে হয় চলুন এবার দেখে নেওয়া যাক। প্রথমে আপনি চলে যাবেন সেটিংসে, তারপর একটু স্ক্রল ডাউন করবেন, ডাটা ইউসেজ নামে একটা অপশন দেখতে পাবেন, এখানে ক্লিক করবেন। ক্লিক করার পর আপনার যে সফটওয়্যারগুলোর ইন্টারনেট কানেকশনের প্রয়োজন নেই সেগুলোকে আপনি রেস্ট্রিক্ট করবেন ব্যাকগ্রাউন্ডে, অথবা আপনি চাইলে যে কোনো সফটওয়্যার করে রাখতে পারেন, সেক্ষেত্রে ব্যাকগ্রাউন্ডে তারা ডাটা ইউজ করতে পারবে না। যেমন হচ্ছে পাওয়ার ডাইরেক্টর, তো এটার আমার ইন্টারনেট কানেকশনের কোনো দরকার নেই। সো আমি ব্যাকগ্রাউন্ড ডাটাটা অফ করে দেবো, এখানে ব্যাকগ্রাউন্ড ডাটাটা দেখতে পাচ্ছি অন করা আছে, এটা আমি অফ করে দেব। ওকে, সে এখন আর ব্যাকগ্রাউন্ডে কোনো ডাটা অ্যাক্সেস নিতে পারবে না, ব্যাকগ্রাউন্ডে কোনো নেটওয়ার্কে সে অ্যাক্সেস নিতে পারবে না। ওকে, এবং সে অযথা নিজে নিজে কোনো মেগাবাইটও খরচ করতে পারবে না। ওকে, তো এই কাজ করা শেষ হলে আবার আমরা এখান থেকে ব্যাক করব। ওকে, ব্যাক করে আমরা আরেকটু নিচের দিকে চলে যাব, অ্যাপস অপশনটাতে যাব অথবা ইনস্টলড অ্যাপস। যাওয়ার পর যেসব অ্যাপ্লিকেশন আমাদের কম প্রয়োজন, নোটিফিকেশনের প্রয়োজন নেই, সেই সব সফটওয়্যারের মধ্যে আমরা যাব। যেমন ধরে নেওয়া যাক বিউটি প্লাস এই সফটওয়্যারটি। ওকে, তো এটাতে গেলাম, যাওয়ার পর আরেকটু নিচের দিকে যাই, ব্যাটারি সেভার নামে একটা অপশন দেখতে পাচ্ছেন, এখানে যাবেন। যাওয়ার পর এখানে ডিফল্টভাবে দেওয়া থাকবে ব্যাটারি সেভার রিকমেন্ডেড, তো আপনি করবেন হচ্ছে রেস্ট্রিক্ট ব্যাকগ্রাউন্ড অ্যাক্টিভিটি। ওকে, আপনি যদি এটা অন করে দেন সে ব্যাকগ্রাউন্ডে আপনাকে পুশ নোটিফিকেশনও সেন্ড করতে পারবে না, সে ব্যাকগ্রাউন্ডে রানও করতে পারবে না, এতে করে আপনার ফোনের ব্যাটারি চার্জ অনেকটা ভালো থাকবে। টিপস নাম্বার টু, অটো আপডেট অ্যাপস। আমরা যদি কোনো অ্যাপ্লিকেশন আপডেট না করি তারপরেও কিন্তু সেই অ্যাপ্লিকেশনগুলো অটোমেটিক আপডেট হয়। আমরা অনেক সময় নোটিফিকেশন পাই, আবার অনেক সময় নোটিফিকেশন পাই না। তো এই অ্যাপ্লিকেশনগুলো কেন আপডেট হয়? অ্যাপ্লিকেশনগুলো আপডেট হওয়ার কারণ হচ্ছে গুগল প্লে স্টোর থেকে ডিফল্টভাবে সেটিং করা থাকে যেন আপনাদের অ্যাপ্লিকেশনগুলো অটোমেটিক্যালি আপডেট হয়, যে কারণে আমাদের স্মার্টফোনের অ্যাপ্লিকেশনগুলো অটোমেটিক্যালি আপডেট হয়। এতে করে আমাদের ফোনের ব্যাটারির চার্জও যেমন ড্রেন হয় তেমনি আমাদের মেগাবাইটগুলোও খরচ হয়ে যায়। অ্যাপস অটোমেটিক আপডেট অফ করার জন্য প্রথমে আপনি যাবেন প্লে স্টোরে। প্লে স্টোরে যাওয়ার পর আপনি বাম সাইডে তিনটা লাইন দেখতে পারবেন, এই লাইনে ক্লিক করবেন। ক্লিক করার পর আপনি নিচে চলে যাবেন আর একটু, এখানে সেটিংস নামে আরেকটা অপশন পাবেন, এই সেটিংসে ক্লিক করবেন। তারপর আপনি অটো আপডেট অ্যাপস, এটা যদি আপনার ওভার ওয়াইফাই দেওয়া থাকে বা যে কোনোটা সিলেক্ট করা থাকে সেক্ষেত্রে আপনি শুধু ডু নট অটো আপডেট অ্যাপস এটা সিলেক্ট করে দেবেন। ডান, এখন আর কোনো অ্যাপ্লিকেশন অটোমেটিক্যালি আপডেট হতে পারবে না।
টিপস নাম্বার 3, টার্ন অফ লোকেশন। আমাদের স্মার্টফোনের লোকেশন যদি অন করা থাকে তাহলে একটু পরপর আমাদের স্মার্টফোন স্ক্যান করতে থাকে। আপনি যখন একটা স্থান থেকে আরেকটা স্ক্যানে যাবেন সাথে সাথে কিন্তু আপনার ফোনের লোকেশন স্ক্যান করতে থাকবে। তো যখন আপনার ফোনের স্মার্টফোনের লোকেশন ব্যাকগ্রাউন্ড স্ক্যান করতে থাকবে তখন কিন্তু একদিকে আপনার ব্যাটারি ড্রেন হওয়া শুরু করবে, দ্বিতীয়ত হচ্ছে যে আপনার ফোনের মেগাবাইটও শেষ হওয়া শুরু করবে, ইভেন আপনার ফোনের পারফরমেন্সও কিন্তু কমে যাবে। সো আপনার করণীয় হচ্ছে যে আপনার স্মার্টফোনের লোকেশনটা অফ রাখা। তো সেক্ষেত্রে একটা তো এই সেটিংসটা করার আগে আপনাদের কাছে আমি আরেকটা ডিসক্লেমার দিয়ে নিই, সেটা হচ্ছে আপনার স্মার্টফোনের যদি আপনি লোকেশন টার্ন অফ করেন সেক্ষেত্রে আপনার মেগাবাইট বেঁচে যাবে এবং আপনার ব্যাটারি খরচ কম হবে। কিন্তু একটা রিস্ক কিন্তু থাকবে, সেটা হচ্ছে যে আপনার স্মার্টফোনটি যদি কখনো হারিয়ে যায় তখন কিন্তু আপনি আর আপনার আইডি দিয়ে বা আপনার জিমেল আইডি দিয়ে কিন্তু আপনি আপনার স্মার্টফোনের লোকেশন কখনো ট্র্যাক করতে পারবেন না। সো দ্বিতীয় প্রবলেমটা হচ্ছে যে আপনার স্মার্টফোনের ভার্সন যদি 7 অথবা তার উপরে হয় আপনি কিন্তু শেয়ার ইট দিয়ে কোনো কিছু ট্রান্সফার করতে পারবেন না যতক্ষণ না পর্যন্ত আপনি আপনার স্মার্টফোনের লোকেশন অন করবেন। লোকেশন টার্ন অফ করার জন্য প্রথমে আপনি চলে যাবেন সেটিংসে। সেটিংস থেকে আপনি একটু নিচের দিকে যাবেন, যাওয়ার পর আপনি অ্যাডিশনাল সেটিংস নামে একটা অপশন পাবেন, এখানে যাবেন। এখানে আসার পর প্রাইভেসি নামে আর একটা অপশন পাবেন, এই প্রাইভেসিতে যাবেন। প্রাইভেসিতে আসার পর আপনারা এখান থেকে একটু নিচের দিকে যাবেন, এখানে আপনারা দেখতে পাবেন যে লোকেশন নামে একটা অপশন আছে, লোকেশনে যাবেন এবং এই লোকেশনটা টার্ন অফ করে দিবেন। ওকে, তাহলে আর আপনার ফোন লোকেশনে অ্যাক্সেস করতে পারবে না। এবং আপনি যদি এগেইন লোকেশন অন করতে চান তাহলে ঠিক এই জায়গায় এসে জাস্ট এটাকে অন করে দিবেন। ওকে, লাস্ট টিপস, ডিসপ্লে ব্রাইটনেস। একটা স্মার্টফোনের ব্যাটারি সবথেকে বেশি ড্রেন করে তার ডিসপ্লে। সো আপনি অবভিয়াসলি আপনার ডিসপ্লেকে কন্ট্রোলে রাখবেন, কখনোই আপনার স্মার্টফোনের ডিসপ্লে অটো মোডে দিয়ে রাখবেন না। আপনি যদি অটো মোডে দিয়ে রাখেন সেক্ষেত্রে কিন্তু আপনার ব্যাটারি খুব দ্রুত ড্রেন হতে থাকবে। সো আপনি আপনার চোখ যেন সহ্য করতে পারে সে অনুযায়ী আপনি আপনার ডিসপ্লে ব্রাইটনেসটা সেট করবেন। আপনি যখন রুমের ভেতর থাকবেন তখন ডিসপ্লে ব্রাইটনেসটা কমিয়ে রাখবেন এবং আপনি যদি রোদ্রে দেখতে কষ্ট হয় আপনি ব্রাইটনেসটা একটু বাড়িয়ে দেবেন এবং অবভিয়াসলি এই ব্রাইটনেসটাকে বেশি কন্ট্রোলে রাখবেন। সো ভিউয়ার্স, আজকের ভিডিও এ পর্যন্ত। যদি আপনার মনে হয়ে থাকে যে এই চ্যানেল থেকে কোনো কিছু আপনি শিখতে পারবেন তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, পাশে থাকা বেল আইকনটি অন করে দেবেন। এবং এই ভিডিওটা যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে কমেন্ট সেকশনে আপনি নাইস কথাটি লিখে দেবেন। তো আজকে এ পর্যন্ত, দেখা হচ্ছে পরবর্তী নতুন ভিডিওতে। সে পর্যন্ত সবাই অনেক ভালো থাকবেন।